সিংহে ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিসসালাম সিংহে ফুঁক দিবেন, কিন্তু কিয়ামত কখন হবে রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল, আপনাকে সা সম্পর্কে, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনি বলেন কিয়ামত কখন হবে কে জানেন? আসতে বলবেন না, সুনির্দিষ্ট নিয়ম, তারিখটা কে জানেন, সময়টা কে জানেন, তবে কিয়ামতের কিছু লক্ষণ আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? কিয়ামতের কিছু কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো যদি তুলে ধরতে যাই বহু সময় লেগে যাবে। বহু লক্ষণ এখন আমরা দেখতেও পাচ্ছি, লক্ষণের মধ্যে একটা বড় লক্ষণ আমরা দেখতে পাই, পুরুষের সুরত মেয়েরা ধারণ করবে, মেয়েদের সুরত পুরুষরা ধারণ করবে, আছে না নাই বলে? আসতে কবে না আছে না নাই? পুরুষের ড্রেস মেয়েরা পরে, মেয়ের ড্রেস পুরুষেরা পরে, এটা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, পাঁচটা বিষয় আল্লাহ সবকিছু জানেন, পাঁচটা বিষয় নিয়ে পৃথিবীর কোনো বান্দা জানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ نَفْسٍ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লোকমান আয়াত নাম্বার 34, পাঁচটা বিষয় আল্লাহ শুধু জানেন, কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, জরায়ুর ভিতরে কোন সন্তানটা হবে, এরপরে তুমি আগামীকালকে কি উপার্জন করবে, কোন জমিনে তোমার মৃত্যু হবে, কে জানেন বলেন? আসতে বলবেন না কে জানেন? কিয়ামত সম্পর্কে আল্লাহই ভালো জানেন। তবে সেই দিন সিংহে ফুঁক দেওয়া হবে, অনুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সেদিন যখন সিংহে ফুঁক দেওয়া হবে, কবর থেকে কবরবাসী সব দাঁড়িয়ে উঠবে, যেমন বাসের যে ঝাড় আছে সেই ঝাড়ের ভিতরে দেখবেন বছরে একটা সময় সুন্দর করে তার শিকড় থেকে বাসের কি বলে ওটাকে, গাজা, আমাদের এলাকায় বলে কুরুল, কুরুল বলে না, বাসের যে কুরুল, বাসের যে গাজা ওঠে, সেই গাছটা যেমন হঠাৎ করে সুন্দর করে বড় হয়ে যায়, খুব তাড়াহুড়ো করে সুন্দর করে উদ্ভিদ আকারে উপরের দিকে উঠে যায়। যখন সিংহে ফুঁক দেওয়া হবে, অনুফিখা ফিস-সূর, সিংহে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে সমস্ত মানুষ ওই উদ্ভিদ আকারে এসে কবর থেকে উঠতে থাকবে, পোশাক নিয়ে নয়, উলঙ্গ অবস্থায়। কি অবস্থায় বলেন? উলঙ্গ অবস্থায় উঠবে সেই দিন, উলঙ্গ অবস্থায় মানুষ দাঁড়াবে সেই দিন, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব, মানুষ কি মানুষের দিকে তাকাবে না? আল্লাহ বল, রাসূল বললেন, ওরে আয়েশা, কিয়ামতের দিন মানুষ নিচের দিকে তাকাবে কখন? সব সময় উপরের দিকে তাকাবে, নিচের দিকে তাকানোর কোনো খেয়াল সে পাবে না। সেই কঠিন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ পাকের পরে বলছেন, অনুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, অনুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআ আল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আরেকটা ফুৎকার দেওয়া হবে, আরেকটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা কি করবে, দাঁড়িয়ে যাবে কার সামনে? আসতে বলবেন না কার সামনে? তিনটা ফুক দেওয়া হবে, একটা ফুক হলো নাফাকায়ে ফাজা, আরেকটা হচ্ছে নাফাকায়ে সাস, মানুষ বেহুশ হয়ে যাবে। দুই নাম্বার ফুৎকারে মানুষ বেহুশ হয়ে যাবে, তিন নাম্বার ফুৎকারে নাফাকায়ে নাসার মানে মানুষ পুনরুজ্জীবিত হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এবার বিচার করবেন কে? আসতে বলবেন না বিচার করবেন কে? ওয়া ইদাল বুহুশু হুশিরাত
সমস্ত মানুষরা সেই দিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশশায়াতীন সুম্মা লানাহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হাজির করায়া বিচার শুরু হয়ে যাবে সেই দিন, কেউ কাউকে চিনবে না, মানুষ অস্থির হয়ে সন্তানরা মার কাছে চলে যাবে। সেই দিন কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন কেউ কাউকে চিনবে না, সন্তান মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে মা আমাকে চিনো নাকি? মা বলবে আমি পেটে কোনোদিন সন্তান প্রসব করি নাই, আমার মনেই নাই। মানুষ এতটুকু অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলছেন আল্লাহকে ভয় করার জন্য, সুন্দর করে বলছেন কিয়ামত কেমন হবে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. جربنا الله أكبر. شيخ يا مدردين ভূপ্রকম্পিত হবে, মানুষ অস্থির হয়ে যাবে, প্রসব বেদনা সহ্য করেনি মা, সেই দিন সন্তান সন্তান পেটের মধ্যে থাকবে, কিয়ামতের কারণে সন্তান ডেলিভারি হয়ে যাবে। সেই দিন কেউ কাউকে চিনবে না, সমস্ত মানুষকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাবে, নেশাকার, সে নেশা করেছে কিন্তু নেশা করে নাই, সেই দিনের কারণে মানুষ বেহোশ হয়ে থাকবে। সেই দিনটা সবার সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন হাল أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية. আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথাগুলো মনে করিয়ে বলছেন, রাসূল আপনি গোটা দুনিয়াবাসীকে জানায় দেন সে কিয়ামত সবার সামনে আসে নাই, হাসার সবার সামনে আসে নাই, মিজান সবার সামনে আসে নাই, পুরসিরাত সবার সামনে আসে নাই। পুরসিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষকে পুলসিরাত পার হতে হবে, মিজানের পাল্লা তার সামনে হাজির হয়ে যাবে। ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। মিজান সবার সামনে আসে নাই, সবার সামনে আমল হাজির হয়ে যাবে, আমলগুলো তার সামনে হাজির করা হবে, আমলগুলো বান্দা দেখতে পাবে। আমার বন্ধুগণ সবার সামনে সবকিছু সেদিন স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দারে দিনের আলোতে রাতের আধারে যা কিছু করেছো সব আজকে তোমাকে দেখানো হবে। আল্লাহ বলবেন তুমি তোমার ল্যাপটপ খোলো, তুমি তোমার আমলনামাগুলো দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের বিচার করার জন্য কাউকে লাগবে না বান্দা, তুমি তোমার আমলনামাগুলো দেখো, যৌবনে কোন কাজটা করেছো, তুমি নেতা ছিলা, তুমি বিচারপতি ছিলে, বিচারপতির চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে কোন আলেমের বিরুদ্ধে ফাঁসির রায় লিখেছো? আস্তে কোন কোন জোরে কোন ঠিক কি না, এরকম বিচারপতি আছে না নাই? আস্তে কবে না আছে না নাই? তুমি কোন হাত দিয়া তোমার হাতে অস্ত্র নিয়া কোন ইসলামী আন্দোলনের নেতাকে তুমি গুলি করে হত্যা করেছো? তোমার হাতে জনগণের টাকার অস্ত্র তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল, তুমি কোন নেতাকে গুম করে তাকে হত্যা করেছো? কিয়ামতের দিন সব বিচার করবেন কে বলে? আস্তে বলবেন না, বিচার করবেন কে? এই জন্য মৃত্যুর কথা আমরা স্মরণ করব আর অপেক্ষায় থাকব কার বিচারের? আস্তে বলবেন না, কার বিচারের? সেই বিচারের ময়দানে
আমরা হাজির হব, উপস্থিত হয়ে যাব, সেই দিন আমাকে আপনাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, সেই দিন আমার আমলনামাগুলো আমরা বাম হাতে চাই না ডান হাতে চাই। وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون جربون الله أكبر شهدين تين دولي بند في وقت هيا جابين ডানপন্থী বামপন্থী আর আরেকটা হচ্ছে অগ্রগামী অগ্রগামী কারা, যারা শহীদ, যারা কি শহীদের দাম সবচেয়ে কম হবে না বেশি হবে, কিয়ামতের দিন রাজপথ পাবে, তারা কি পথ পাবে? রাজপথ পেয়ে যাবে, শহীদের মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায় দিবে সবার বিচারে পায়ে টু পায়ে হবে, শহীদের বিচারে পায়ে টু পায়ে হবে না, শহীদের বিচার করবেন আল্লাহ কেমনে দেখেন। যে বান্দা দুনিয়াতে শহীদ হয়ে রক্ত মাখা দেহ নিয়ে যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের দিন ওই রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর সামনে সে হাজির হয়ে যাবে। উহুদের ময়দানে রাসূল সবচেয়ে বেশি কেঁদেছেন একজন ব্যক্তির জন্য, তিনি হচ্ছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হিন্দা কাফের মুশরিকরা যখন তাকে মেরে ফেলে দিয়া বুকটা ফেড়ে কলিজাটা বের করে যখন চাবায়া চাবায়া কলিজাগুলো থেতলে দিয়েছিল, লাশটা পড়েছিল উহুদের ময়দানে, আমার নবীজি রক্তাক্ত হয়েছিলেন, নবীজির কপালে ব্যান্ডেজ লাগানো সেই দিন ছিল, রাসূল কাঁদতেছেন, চাচার লাশ যখন দেখতে পেলেন, চাচার লাশ দেখে মাত্র সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশটা আজকে ক্ষত বিক্ষত হয়েছে, এইরকম ক্ষত বিক্ষত আরেকটা লাশ আমার মনে হয় আছে, দেখো তো দেখো তো আবদুল্লাহ বিন জাহাসের লাশটা কোথায়। আবদুল্লাহ বিন জাহাসের লাশটা খুঁজে খুঁজে বের করা হলো, দেখা গেল তার কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, অঙ্গহানি করে দিয়েছে। আবদুল্লাহ বিন জাহাস আল্লাহর দরবারে একদিন দোয়া করেছিলেন, যুদ্ধে আসার আগে, উহুদের ময়দানে আসার আগে বলেছিলেন, হে আল্লাহ তাআলা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই সাধারণ কোন শহীদ হতে চাই না, আল্লাহ আমার যেন কাফেররা আমার নাক কেটে নেয়, কান কেটে নেয়, হাত কেটে নেয়, পা কেটে নেয়, এই জন্য কিয়ামতের দিন আমি তোমার দরবারে নাক কাটা অবস্থায় হাজির হয়ে যাব, আমি হাত কাটা অবস্থা হাজির হয়ে যাব, সেই দিন তুমি আল্লাহ আমাকে বলবে, ওরে আব্দুল্লাহ বিন জাহাস আজকে তোর নাক কাটা কেন, কান কাটা কেন, হাত কাটা কেন, পা কাটা কেন? সেদিন বলবো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিন কায়েমের জন্য আমার কাফের মুশরিকরা আমার হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। আল্লাহ সেই দিন ওই সমস্ত বান্দাকে বলবেন, বান্দারে তোরা নিজেই তো সাক্ষী আমার সামনে হাজির হয়েছিস, যা তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিই, আমি তোদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, শহীদের দাম সবচেয়ে কম না বেশি? সবচেয়ে কম না বেশি? আল্লাহ পাক সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।